এই জমিনে আমরা চিরদিন থাকতাম না, একদিন মরা লাগবো। আল্লাহ যেন আমাদের বালা হালতের মধ্যে ঢুকাবে। উঠার গাবর মহাদিস সব কিলাম রাগিলা বলে দিনভরের মধ্যে ওয়াজ হল ইয়া জাহান্নাম সুন্ন তোমা ইন্নাকুল জাইলা ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের বয়ান দিবি বেহুশ হয়েছেন, মারা গেছেন, জোরে এখন সুবহানাল্লাহ। বালা হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মানুষ জান্নাতের দলি নামাজ মারা গেছে, এই মানুষ দুজক যাওয়ার কোন সম্ভাবনা নাই। কোরআন শরীফ তিলাওয়াত অবস্থায় মারা গেছেন, এই মানুষ দুজক যাওয়ার সম্ভাবনা আছে। আলাম এটা এটা নেক আলাম নেক আমরা তো সব মরমু, আল্লাহ যেন আমরা বালা হালতের মধ্যে আল্লাহ অবশ্যই।